গোটা দেশের ছাত্ররা বর্তমানে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। গোটা শিক্ষা ব্যবস্থা বেসরকারি বিদ্যা ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত করার কৌশল নেওয়া হচ্ছে। পাশাপাশি আরএসএস পরিচালিত কেন্দ্রে বিজেপি সরকারের মনুবাদী দৃষ্টিভঙ্গি শিক্ষায় জাতি ধর্মের বেড়াজাল তৈরি করছে। চলছে অবৈজ্ঞানিক কুসংস্কার ছন্ন শিক্ষা প্রবর্তন করার অপপ্রয়াস। এই অভিযোগ এনে ইতিমধ্যে ভারতের ছাত্র ফেডারেশন শিক্ষা বাঁচাও সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এর আহ্বান নিয়ে সারা দেশব্যাপী মার্চের এডুকেশন নামে ছাত্র ছাতা সংগঠিত করার উদ্যোগ নিয়েছে। রাজ্য সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে 12 আগস্ট ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন যৌথভাবে আগরতলায় জাঠা মিছিল ও সমাবেশ সংগঠিত করবে। ছাত্রদের এই আন্দোলনের প্রতি এবার পূর্ণ সমর্থন জানালো জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অ্যান্ড এডুকেশনের ত্রিপুরা চ্যাপ্টার। বুধবার আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছাত্রদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সংগঠনের রাজ্য আহ্বায়ক ডক্টর মিহির লাল রায় অভিযোগ করে বলেন, সারা দেশের সাথে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। সারা রাজ্য জুড়ে স্কুলে স্কুলে স্থানে স্থানে স্বতঃস্ফূর্ত ছাত্র বিক্ষোভ, বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রতিবাদে সোচ্চার হয়েছে। সার্বিকভাবে রাজ্যের শিক্ষাক্ষেত্রে যা চলছে তা ছাত্রবিরোধী, জনবিরোধী এবং তা নতুন শিক্ষানীতির পথ ধরে। তাই দেশের স্বার্থে, সভ্যতার স্বার্থে, নতুন প্রজন্মের স্বার্থে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ছাত্রদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানায়। তাদের এই কর্মসূচিকে সম্মতি জানিয়ে সমাজের সব অংশের মানুষকে এতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠা, স্থানে স্থানে এমনিতে যেমন স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন আছে, সাথে সংগঠিত ছাত্র আন্দোলন, বিভিন্ন ছাত্র সংগঠন, প্রতিবাদী সোচ্চার, এমনকি অভিভাবকরাও কোথাও কোথাও রাস্তায় নেমেছে। সারা ভারতবর্ষেই নতুন শিক্ষানীতি এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। আমরা মনে করছি যে এই শিক্ষানীতি ছাত্রবিরোধী, জনবিরোধী এবং সভ্যতা বিরোধী। এই প্রেক্ষিতে ভারতের ছাত্র ফেডারেশন সারা দেশব্যাপী একটা আন্দোলন শুরু করেছে 1 আগস্ট থেকে। শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।